খেয়াল করতে হবে যে আমরা যে ডোমেইনটার জন্য মেল সার্ভারটা করবো সেই ডোমেইনটার আসলে কিছু এন্ট্রি থাকতে হবে, এদের ডিএনএস এ এমএক্স এন্ট্রি থাকতে হবে, অথবা অন্য কোনোভাবে হোস্ট এন্ট্রি দিয়ে আমাদেরকে জিনিসটা কনফার্ম করতে হবে। তো আমাদের এইখানে আমরা আমাদের যে হোস্ট নেম আছে হচ্ছে তো দিলাম তো রেকর্ড, তো আমাদের যে হোস্ট নেম আছে আমরা গত ক্লাসে এইটার একটা হোস্টে এন্ট্রি দিছিলাম, ঠিক না? মনে আছে? তো আমরা গত ক্লাসে যারা করে নাই তারা হয়তো হোস্ট ফাইলে এইটার এন্ট্রিটা নাই, ঠিক না? এটার এন্ট্রিটা হয়তো হোস্ট ফাইলে নাই। তো আমরা কি করব, আমরা এটিসি হোস্ট ফাইলে যাব, আমাদের আইপিটা দেখে নিই। আমাদের আইপি কত? আমাদের আইপি হচ্ছে 192.168.100.10। তাহলে আমরা যাবো ভিআই ইটিসি হোস্ট। এই হোস্ট ফাইলে আমরা কি করছিলাম গত ক্লাসে, এই যে এন্ট্রিগুলো আমরা দিয়ে নিছিলাম। তো আমাদের ক্ষেত্রে এই হোস্ট ডট বি টোয়েন্টির 127 এন্ট্রি আছে, 100.10 এন্ট্রি আছে, মানে দুইটাই এন্ট্রি দিয়েছিলাম আর কি, বাইরে থেকে যাতে এটা অ্যাক্সেস করা যায় 100.10-এ, ভিতর থেকে যেন এটা দিয়ে অ্যাক্সেস করা যায়। তো আপনাদের হোস্টের এন্ট্রিটা এরকম দিয়ে রাখতে হবে, যেহেতু আমরা এটার এগেনিস্টে কোনো ডিএনএস করি নাই। আমরা গত ক্লাসে না আমরা ডিএনএস করছিলাম যখন, তখন সম্ভবত বিআইটিএম এরকম কিছু একটা .com নামে করছিলাম না, আমরা তো আর এই ডিএনএসগুলো করি নাই। তো আমরা এই এন্ট্রিগুলো দিয়েছি, আর আমাদের কাছে example.com এর এন্ট্রি দেওয়া আছে, তাই না? example.com এর এন্ট্রি দেওয়া আছে কারণ আমরা ওয়েব সার্ভার করার সময় example.com এ ডিএনএস না করে সরাসরি হোস্ট ফাইল এন্ট্রি দিয়ে দিয়েছিলাম। বুঝা গেল? হ্যাঁ, ক্লিয়ার? তাহলে এখন আমাদেরকে যেটা এনশিওর করতে হবে সেটা হচ্ছে, আমরা যদি example.com এর জন্য কোনো একটা মেইল সার্ভার তৈরি করি তাহলে ব্রাউজারে তো কিছু একটা লিখতে হবে না? সেটা example.com হইতে পারে বা host.b20.local হইতে পারে, কিছু একটা তো হবে। তো যে জিনিসটা আমরা এখানে এন্ট্রি দিব সেই জিনিসটা যেন এই আইপিটাকে পায় এটা এনশিওর করতে হবে। তো নর্মাল সিস্টেম কি, নর্মাল সিস্টেম হচ্ছে আমাদের ডিএনএস এ এন্ট্রি দেওয়া, এবং যে ডোমেইনের অ্যাগেনিস্টে আমরা রেকর্ড করতে চাই সেই ডোমেইনের ডিএনএস এ এমএক্স এর এন্ট্রি দিয়ে আসতে হবে, ডোমেইনের অ্যাগেনিস্টে এমএক্স এর এন্ট্রি দিয়ে আসতে হবে। তাহলে এখন আমরা যদি খেয়াল করে দেখি আমাদের এখানে ডিএনএস করা আছে না, আমাদের এখানে এখন ডোমে ডিএনএস চালু হইলো। তো আমরা ডিএনএস করছিলাম না তারা করতে পারবে, যারা করছে তারা সব প্রসেস করবে, যারা করে না তারা এই কাজগুলি করবে না। আমরা bitm.local নামে একটা ডোমেনের জন্য ডিএনএস করছিলাম, তাই না? bitm.local এর জন্য একটা ডিএনএস করছিলাম। তো আমরা এদের জন্য দুটো ফাইল তৈরি করছিলাম, একটা হচ্ছে bitm.fz আর একটা হচ্ছে zone.rz। তো আমরা যদি bitm.fz ফাইলে যাই তাহলে এখানে আমরা এমএক্স এর এন্ট্রি দিয়ে দিতে পারি, ধরেন আমরা কি করলাম, আমরা আসলে এই bitm.local যে ডোমেইন না একটা bitm.local সেই ডোমেইনের মেইল সার্ভার হিসাবে আমরা কাকে বলে দিলাম, এই 192.168.100.10, আর একটা বলে দিছি host.b, এটা একই সার্ভার আমাদের কেসে আর কি, যদি আলাদা আলাদা সার্ভার হইতো তাহলে আমরা আলাদা আলাদা বলতে পারতাম। করেন যাদের ডিএনএস করছিলাম আর কি আমরা, হ্যাঁ বুঝি নাই ফরওয়ার্ড
কেন দেব? ফরওয়ার্ড জোন ফাইল ভার নেম এর মধ্যে রাখতে হবে। এই যে উপরে দেখেন লেখা আছে ভার নেম, লেখা আছে ভার নেম, এই লোকেশনে যাবেন। এই ফরওয়ার্ড জোন ফাইলটা আমরাই তৈরি করছিলাম। হ্যাঁ হয় না নাকি? ওকে তাহলে এটা আমরা সেভ করি, বের হই সিস্টেম সিটিএল রেজিস্টার নেম। তাহলে আমরা যদি এখন ডিগ করে দেখি, ডিগ এম এক্স আচ্ছা আমাদের ইটিসি রিজলভ ফাইলটা একটু দেখে আসতে হবে আগে। ইটিসি রিজলভ ডট কন ফাইলে ডিএনএসটা কি বসানো আছে দেখে আসতে হবে। সেই জায়গায় ডিএনএসটা আমাদের আইপিটা বসাই দিতে হবে। এগুলো আমরা করছিলাম সব, এগুলো ভুলে গেলে হবে? এগুলো আমরা করছিলাম না ডিএনএস করার সময়, মনে আছে আমরা কি করছিলাম? আমরা রিজলভ ডট কন ফাইলে গেছিলাম না, এই ফাইলে যে আমরা তো আমাদের আইপিটা দিয়ে দিতে হবে, তাই তো? ঠিক না? তো সেটা দেখেন ঠিক মতো আছে কিনা। তারপরে ডিক করেন এম এক্স বিআইটিএম ডট লোকাল। তো আমরা যদি এই বিআইটিএম ডট লোকালের এম এক্সটা ডিক করি, তাহলে আমরা যদি দেখবো যে আমাদের কাছে দুইটা অ্যান্সার আছে, একটা হচ্ছে হোস্ট ডট বি20 ডট লোকাল, আর একটা হচ্ছে এটা এটা কি হইলো লাস্টে এরকম কেন কি জানি জোন ফাইলের নাম ছিল। ডট লাগবে না, কিন্তু আবার ডট বিআইটিএম ডট লোকাল নিয়ে গেছে, এবার ঠিক মতো দিছে। বেসিক্যালি এমএক্স রেকর্ড সাধারণত তো এরকম দেওয়া হয়, তো এটা ঠিক আছে। ওই সময় ডট না দেওয়ার কারণে ডট বিআইটিএম ডট লোকাল ঠিক আছে, এভাবেই রাখ, ডট দিতে সমস্যা নেই। আইপি 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 আমরা আইপিটা না দিই, হ্যাঁ আইপিটা দরকারই নেই, আমরা শুধু এমএক্স এন্ট্রিটা দিয়ে রাখি। আপনার এই হোস্ট নেমটা দিয়ে রাখেন, হোস্ট নেমের এগেনস্টে তো আমার এই হোস্ট ফাইলে এন্ট্রি দেওয়াই আছে, তো প্রবলেম হবে না। এমএক্স এর এন্ট্রিটা শুধু এটা দিয়ে রাখি নেম। এবার যদি আমরা ডিক করি বিআইটিএম ডট লোকাল, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে এটার এমএক্স এর এন্ট্রি হচ্ছে হোস্ট ডট
b20.local. হয়েছে না এই পর্যন্ত? হয়েছে? তো আমাদের আসলে কি লাগতেছে, একটা লাগতেছে হচ্ছে এই হোস্ট ডট বি20 ডট লোকাল, যেটাকে আমরা এমএক্স রেকর্ডে বলে দিলাম, এইটা আসলে পিং করলে কাউকে পায় কিনা, তাই তো? তো এখানে এই জিনিসটা আছে ভিআই ইটিসি হোস্ট, এই ফাইলে আমরা কি করছি, এই বি20 ডট লোকালের এন্ট্রি দিয়ে দিছি। আপনারা আপনাদের এই 127 না দিয়ে শুধুমাত্র এই 110 আইপিটা দিতে পারেন, যেটা আপনাদের আইপি। এই আইপিটার অ্যাগেনস্টে আমরা এখানে হোস্ট ফাইলে হোস্ট নেমের এন্ট্রি দিয়ে দিছি, অথবা যদি এই নামে ডিএনএস করতাম সেখানেও এন্ট্রি দিতে পারতাম। দেন ইচ্ছা তাইলে 127 পিং অফ করতে চাইলে, যে দেখেন 192 পিং করেছিল ওটা অফ করে দেন, কারণ আমি হোস্ট ফাইলে যা দিব সে সেইখানেই পিং করবে, তাই তো? এখন আমরা এইটা কেন করলাম, এটা করলাম কারণ আমি যদি ডিক করি আপনার বিআইটিএম ডট লোকাল, তাহলে সে কাকে পাচ্ছে, সে পাচ্ছে হচ্ছে হোস্ট ডট বি20 ডট লোকালকে। তার মানে কি, ধরেন এখন আপনার বিআইটিএম ডট লোকালের একটা মেইল পাঠাইছেন, কার কাছে যাবে মেইলটা? মেইলটা যাবে হচ্ছে এই সার্ভারের কাছে, কারণ এই সার্ভারের আইপি তো লাগবে, লাগবে না? এই সার্ভারের আইপিটা আমরা এই জন্য হোস্ট ফাইল এন্ট্রি দিয়ে দিচ্ছি, বুঝতে পারছি? এখন এই নামটা আমরা চাইলে মেইল ডট বিআইটিএম ডট লোকালও রাখতে পারি, সেটা কোনো সমস্যা নেই। এখন আমাদের ডোমেইনের নেম কত, বিআইটিএম ডট লোকাল, এটার সাথে কিন্তু এটার কোনো সম্পর্ক নেই, এটা হচ্ছে মেইল সার্ভারের নেম, যে জায়গায় আমরা মেইলটা পাঠাই দিব, ঠিক আছে? এমএক্স রেকর্ডে আমরা এইটা পাঠিয়ে দিচ্ছি, কিন্তু মেইল বানাবো কার জন্য, আমরা বিআইটিএম ডট লোকালের জন্য, ওকে? বুঝতে পারছি, ক্লিয়ার সবাই? তো আমরা কি করছি, আমরা আমাদের ডেস্কটপের ভিতর একটা ফাইল কপি করছি না, এই ফাইলটা যেহেতু টার ফাইল সেটাকে আনটার করতে হবে, তো এটাকে আনটার করলে এটা আমরা আনজিপ করতে হবে আর কি, যেহেতু জিপ অবস্থায় আছে, এগুলোকে আমরা টি রিজেট টার ফাইল বলি আর কি। তো আমরা আনটার করার কমান্ড হচ্ছে টার, আপনারা দেখতে চাইলে ভি দিতে পারেন আর কি। তো টার আনটার হয়ে গেছে, এখন আমরা যদি এই ফাইলটা দেখি তাহলে দেখবো এখানে একটা ফোল্ডার তৈরি হয়েছে, জেড সিএস নামে একটা ফোল্ডার তৈরি হয়েছে, ঠিক না? করছেন সবাই? কেন ডিএনএস সার্ভার সারাই এটা করেন, ডিএনএস সার্ভার সারাই এটা করেন, এরর দেখাবে কেন? এটা কোন জায়গায় বলতেছে, কিসের কারে নেম? তো ডিএনএস এর প্রবলেম আছে, ডিএনএস বাদ দেন, বাকি কাজ করেন, হোস্ট ফাইলে এন্ট্রি দিয়ে ডিএনএস এর কাজ চালান, সমস্যা কি? হয়েছে এই পর্যন্ত? ক্লিয়ার সবাই হয়েছে? হ্যাঁ, ওকে। তো আমাদের এসি লিনাক্স যেটা আছে আমরা এসি লিনাক্সটা বন্ধ করে নিব, তো আমাদের এসি লিনাক্স এখন এনফোর্সিং অবস্থায় আছে, এটাকে আমরা পারমিসিভ করে দেই, সেটা এখন পারমিসিভ অবস্থায় আছে। তো আমরা গেট এনফোর্সটা সেট এনফোর্স 0 দিয়ে আমরা এটা করে নিতে পারি, যদি পার্মানেন্টলি ডিসেবল করতে চান সেটা এসি লিনাক্সের ইটিসি এর ভিতরে এসি লিনাক্স ফাইলে ঢুকে আমরা চাইলে এসি লিনাক্সে পার্মানেন্টলি ডিসেবলও করতে পারি, ভিআই ইটিসি এসি লিনাক্স সিস কনফিগ এসি লিনাক্স সমূহ। তো বাট আমরা এইভাবেও করতে পারি, জাস্ট পারমিসিভ মোডে রাখলেই হবে, আমাদের আর কোনো সমস্যা নেই। ওকে, এখন আমরা কিছু জিনিস ইনস্টল করব, কিছু প্যাকেজ,
এই প্যাকেজগুলো আমাদেরকে এই জিমনাতে কাজে লাগাবে। আর জিমনার যে স্যুটটা আমরা ইনস্টল করতেছি এটা হচ্ছে ওপেন সোর্সের প্যাকেজ। এই প্যাকেজটা আপনারা বাসায় কপি করে নিয়ে যেতে পারেন বা অফিসে। এটা 750 MB প্যাকেজ, এখানে অনেক কিছু ইনক্লুডেড আছে। অনলাইন থেকে নামাইলে আপনারা 250 MB ডাটা প্যাকেজ পাবেন। এই ফাইলটা এখন নাই, এটা পরে আবার ডাউনলোড করতে হয় অনেক কিছু। সেটার মধ্যে সবই আছে অফলাইন ভার্সন প্রকারে, নিয়ে যেতে পারেন 750 MB সামথিং। হ্যাঁ হ্যাঁ, ভালো করছে। তো এখন আমরা এই জিমনারটা ভালো মতো চালানোর জন্য বেশ কিছু প্যাকেজ আমাদেরকে ইনস্টল করাটা রিকমেন্ডেড আর কি, করলে এটা ভালো চলবে আর কি। আমরা তাহলে যেটা সুবিধাটা কি, সুবিধাটা হচ্ছে ভবিষ্যতে অনেক কাজ আমরা ভালো করতে পারবো। এমন না যে এটা এখন লাগবেই, আর ভবিষ্যতে আমরা অনেক কাজ ভালো করতে পারবো। তার মধ্যে একটা হচ্ছে আনজিপ প্যাকেজ, কারণ আপনার মেইলের মধ্যে অনেক জিপ ফাইল টিপ ফাইল ইউজ হবে ভবিষ্যতে, তো আমরা আনজিপ প্যাকেজ ইনস্টল করবো। নেট টুলস যদি না থাকে তাহলে নেট টুলস ইনস্টল করে নেবেন। সিসের স্ট্যাটাস যদি না থাকে তাহলে সিস স্টার্ট আমরা ইনস্টল করবো। ওপেন SSH ইনস্টল করতে পারি আমরা, পার্ল কোল ইনস্টল করতে পারি। বলেন স্পেস দেন নাই কি বলেন, বানান বলেছে সেট এন্ড প্রস কমান নিবেন, এটা কি বানান ক্লায়েন্টস দেখা যাচ্ছে না, না সেরকম বেশ কিছু প্যাকেজ আমরা ইনস্টল করতে পারি। আমরা এই এই প্যাকেজগুলো ইনস্টল করে নিতে পারি রিকমেন্ডেড, এটা ভালো হবে আর কি। সেক্ষেত্রে ইনস্টলেশনের সময় সহজ ইনস্টল হবে, পরবর্তীতেও কাজে লাগবে। তো আপনারা যদি ক্লাউডে এই জিমটা ইনস্টল করতে চান, সেই ক্ষেত্রে আসলে আপনাদেরকে এই ফাইলটা নামাই নিতে হবে। তো ফাইল নামাই নেওয়ার জন্য আমরা ডাব্লুগেট কমান্ড ইউজ করি। তো সেই ক্ষেত্রে আপনারা ডাব্লুগেট প্যাকেজটাও তাতে ইনস্টল করে নেবেন। হয়েছে, সবাই লিখছি। দেখছি সবাই, এই কাজগুলো যখন ইসে ক্লাউডে করবেন সব কিন্তু অনলাইন থেকে ডাউনলোড হবে আর কি। তো সেটা মাথায় রাখবেন।
এটা ইনস্টল করার পর আমরা এখন যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের জিমরার সফটওয়্যারটা লাগবে। তো আমরা যেহেতু আসলে এখানে অলরেডি নামাই নিয়ে আসছি, তো আমাদের কাছে আছে। যদি এটা আমরা যখন ক্লাউডে যদি কেউ প্র্যাকটিস করেন অ্যামাজনের মেশিনের মধ্যে, তাহলে আপনারা ডাব্লুগেট প্যাকেজটা ইনস্টল করে নিতে হবে। ডাব্লুগেট প্যাকেজ দিয়ে তারপরে ওই ইউআরএল দিয়ে আপনি টেনে নিয়ে আসে ওইকে ডাউনলোড করতে পারবেন। ওকে, বুঝতে পারছি। আচ্ছা, এখন আমাদের সিস্টেমে আমরা যে রেড হ্যাট 7 এ বাই ডিফল্ট পোস্টফিক্স ইনস্টল হয়ে আছে, আমরা যদি দেখি বাই ডিফল্ট পোস্টফিক্স এখানে ইনস্টল অবস্থায় আছে। এটা রেড হ্যাট 7 এ বাই ডিফল্ট ইনস্টল হয়ে যায়, তো আমাদেরকে এই পোস্টফিক্সটা বন্ধ করতে হবে। তো আমরা পোস্টফিক্সটা স্টপ করবো ফার্স্টে। পোস্টফিক্স স্টপ করার পর আমরা পোস্টফিক্সটারে ডিসেবল করে দিব, যাতে এটা আবার পরবর্তীতে রিবুট দেওয়ার পর চালু না হইতে পারে। এরপরে আমরা এটাকে রিমুভ করে দিব। হয়েছে সবার? এটা 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 ডিজেবল পোস্ট ফিক্স লাগান, ট্যাপ দেন, তা দেখলে হয়ে যাবে অটোমেটিক। তারপরে রিমুভ, সেই হচ্ছে মোটামুটি আমাদের জিমনার প্রিপারেশন। এখন জাস্ট জিমনাটা ইনস্টল করলেই হয়ে যাবে। জিমনা ইনস্টলেশন খুব একটা জটিল কিছু না আমাদের। হ্যাঁ, যে ফোল্ডারটা আমরা আনজিপ করছি এই ফোল্ডারটাতে ঢুকবো। হ্যাঁ, আরে আপনি এন্টার দেন না, ওটা ট্যাপ দিবেন যা আসছে তাই। আমি তো আর ওভাবে বুঝতে তাহলে স্টার্ট দিয়ে দেয় দেন একটা। আমরা ইয়াম করছি না, কোন একটা নাম লিখে স্টার দিয়ে দিছি না, ওই নামে যা আছে। এরপরে তারপরে এখন আমরা এই ফোল্ডারটাতে আসছি। এই ফোল্ডারটার ভিতরে দেখেন একটা ইনস্টল ডট এস এস ফাইল আছে, তাই না? তো আমরা এই ইনস্টল ডট এস এস ফাইলটা ইনস্টল করবো, এটা চালাবো আর কি। ওকে, পাইছি সবাই, একসাথে চালান সবাই, গানের পরে কাজগুলো যাতে একসাথে করা যায়। সবাইকে এই পর্যন্ত আসছি, এই পর্যন্ত আসছি সবাই, আগাবো সামনে। তাহলে এখন দেখেন এই জায়গাটাতে উপরে বেশ কিছু জিনিস বলছে যে জিমনার এই জিনিসগুলো আসলে আছে কিনা সিস্টেমে, সবগুলোই নট ফাউন্ড। যদি কোনোটা ফাউন্ড থেকে থাকে তাহলে আপনি এখন এখান থেকে নো দিয়ে বেরোয় সেই জিনিস আগে আনইনস্টল করে আসতে হবে। ওকে, কোনো জিনিস যেন কনফ্লিক্ট না করে এই জন্য সব কিছু ফলাই দিতে হবে জিমনার থেকে। তো যেহেতু আমরা আগে কোনো দিনই করি নাই, নট ফাউন্ডই আছে। তো আমরা এখন লাইসেন্স এগ্রিমেন্ট ইয়েস করব। ওয়াই করছি, ওয়াই দিলে তাহলে এটা আমাদের স্টার্ট হয়ে যাবে। তো হ্যাঁ, তো এখন এইখানে সে যা যা নট ফাউন্ড ছিল সেইগুলো এখন সব সেই প্যাকেজের মধ্যে পাইছে। এখন সে একটা একটা করে জিজ্ঞেস করবে, তো আমরা একটা একটা করে ইয়েস অর নো বলবো। ইনস্টল জিমরা এলডেপ, এটা ইয়েস। লগার, ইয়েস। এমটিএ মেল ট্রান্সফার এজেন্ট, ইয়েস। ডিএনএস ক্যাশ আমাদের আসলে দরকার নাই, কারণ আমাদের সিস্টেমে অলরেডি ডিএনএস সার্ভার আছে। কিন্তু নর্মালি যখন আপনারা মেইল সার্ভার করবেন তখন কিন্তু আপনার সিস্টেমে এই ডিএনএস সার্ভার থাকবে না, তখন আপনারা কিন্তু ডিএনএস ক্যাশটা অবশ্যই ইনস্টল করে নেবেন। না হলে কি হবে, মেইল সার্ভার যখন অন্য ডোমেনে মেইল ফরওয়ার্ড করবে তখন তার কাছে সেই ডোমেনের প্রত্যেকবার সে ডিএনএস খুঁজতে যাবে বাইরের। ক্যাশ করে রাখলে সেন্ড করার সময় ডোমেইনের আইপি জানতে সে আর বাইরে যাবে না। তো এইটা ডিএনএস ক্যাশের কাজ হচ্ছে, ওই ডিএনএস এর ক্যাশ করে রাখবে। আমাদের আছে, আমাদের লাগবে না, আমাদের তো দরকার নেই।
আমাদের লাগবে না। যদি না থাকতো তাহলে আমরা ইনস্টল করতাম। সেই ক্ষেত্রে ধরেন এই মেইন সার্ভার যখন কোনো জায়গায় যাইতো, একবার গেলে পরেই সে আইপিটা ক্যাশ করে রেখে দিত, পরবর্তীতে তার আর বারবার বাইরে ডিএনএস এর কাছে যাওয়া লাগতো। আছে প্রয়োজন নেই লোকাল সার্ভার, মানে এই মেশিনে, এই মেশিনে নাই, এমএক্সএনটি যে কোনো জায়গায় থাকতে পারে, কিন্তু লোকাল মেশিনে যদি ডিএনএস সার্ভার থাকে তাইলে আর এটার দরকার নেই, না থাকলে দরকার না, না এটা ইনস্টল করলেই হবে, ইনস্টল করলেই হবে। মানে এই ডিএনএস ক্যাশটা আমি এখনো ইয়ে দিতে পারি, বাট 53 পোর্টে কাজ করতেছে ও রান হবে না, যেহেতু আমার অলরেডি 53 পোর্ট রানিং। এই ইয়েস দিয়ে দিলে কোনো সমস্যা নেই, রানিংই হবে না, বাট দরকার নাই আর কি আমাদের, যেহেতু আমাদের এই মেশিনেই ডিএনএস সার্ভার আছে। বাট নর্মালি যখন আমরা লাইভে যাব তখন তো আর মেন সার্ভার ডিএনএস সার্ভার থাকবে না, তখন আমরা ডিএনএস ক্যাশটা দিয়ে দিই। বুঝা গেল? নো, তারপরটা যা আছে সব ইয়েস। এন্টার দিলেই হবে। তারপরে দ্য সিস্টেম উইল বি মডিফাইড, এটা ইয়েস, দ্য সিস্টেম উইল বি মডিফাইড, এখানে ইয়েস দিতে হবে। দেখা যাচ্ছে? ওকে, তারপরে আর কোনো কাজ নেই, রেস্ট নিতে পারে, চলে যায় না আবার থাকেন। আরে আপনি ওইখানে সব ইয়েস দেন তো সমস্যা কি? সব ইয়েস দেন, সব ইয়েস সব ইয়েস দিলে সব ইয়েস দিয়ে দেন, সব ইয়েস আপনি সব ইয়েস দিয়ে দেন, সব ইয়েস দিয়ে দেন, সব ইয়েস দিয়ে দেন, কোনো সমস্যা নাই। যে কোন নতুন কোন কিছু আসলে বসে থাকে, আপনি এডিসি ফাউল ফাইল এন্ট্রি দেন নাই, তাহলে এটা কেন বলবো? না না, এখানে আসবে আসবে, একসাথে করি সবাই, আমার আসুক, যদি আমার না আসে তাহলে দেখবো। বসে থাকেন যে জায়গায় আছে, হ্যাঁ
এরকম আসে কেন? এরকম যদি কেন আসে যে ডিএনএস এরো রিজলভিং হোস্ট বি20 ডট লোকাল আসতে পারে না এরকম? যদি এরকম আসে তার মানে হচ্ছে যে ডিএনএস টা আমরা ইউজ করতেছি সেই ডিএনএস সার্ভারের কাছে এই আইপিটা এই অ্যাডমিনে নাই, এবং এটা সত্য কথা, আমরা এরকম কোনো ডিএনএস সার্ভার বানাই নি, ঠিক না? তো আপনারা এইটার অ্যাগেনস্টে যে আইপি লাগবে ভবিষ্যতে সেটা তো আছে আমার কাছে, আমি হোস্ট ফাইলই দিয়ে রাখছি, তো আমার এটা নিয়ে টেনশনের কিছু নাই, এখানে আমার হোস্ট নেম চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই। আমরা কি দিব? নো। কি দিব আমরা? নো। খেয়াল করে দেখেন কি বলছে, বলছে যে এই যে হোস্ট নেমটা, এই নেমটা সে ডিএনএস এর মাধ্যমে রিজলভ করতে পারতেছে, এবং এটা সত্য কথা, কারণ আমরা রিয়েল লাইফে তো এই ডিএনএস এর কোনো এন্ট্রি দেই না, বুঝছি, বাট আমার যদি রিয়েল মেশিন হইতো তাহলে অবশ্যই এর কোনো ডিএনএস এন্ট্রি থাকতো, তো সেই কারণে এটা পায় না। বাট আমরা যদি আবার আমাদের এই মেশিনে এরকম একটা ডোমেইন করি ডিএনএস এর এন্ট্রি করার জন্য বানাই, তাহলে কিন্তু এরা এরর দিবে না, বুঝে গেল? গেল এই পার্ট। তা আমরা হোস্ট নেম তাহলে আমার চেঞ্জ করার কেন দরকার নেই, কারণ আমরা যখন আমাদের মেশিনে চেক করব আমরা তো এটা আইপিটা আছেই হোস্ট ফাইলে এন্ট্রি, তো ঠিকই পাবে, এর জন্য আমার এটা চেঞ্জ করার দরকার নাই। তো আমরা দিলাম নো। এখন বলছে ডোমেইন নেম চেঞ্জ করবেন কিনা, বাই ডিফল্ট সে ডোমেইন নেম এইটারই ধরছে, বাই ডিফল্ট হোস্ট নেম ধরেই ডোমেইন নেম ধরছে, আমরা অবশ্যই ডোমেইন নেম চেঞ্জ করবো, ইয়েস। তো আমাদের ডোমেইন নেম এখানে বলছে এইটা, এটা তো না, আমরা কোনটা দিব? আমরা যেটা বানাইছি bitm.local, যে যেটা বানাইছেন আর কি। আর যদি আপনি এখানে ইয়েস দিয়ে আসেন তাহলে ও এই ডোমেইন দিয়েই বানাই ফেলবে, এমন না যেটা হবে না, ও এই ডোমেইন নেম দিয়ে বানাই ফেলবে, পরবর্তীতে এগুলো কনফিগারেশনে যে চেঞ্জ চেঞ্জ করা যায়, বাট এইটা তখন ওইরকম হবে। এখন দেখেন সে কি বলছে, সে bitm.local এর ইন্টারফেস পায় নাই কেন? কেন ওয়াই পায় নাই কেন? দেখি সবই বাস সব ঠিক আছে, এখানে কোনো সমস্যা নাই। এইখানে কি বলছে, ইট ইজ সার্চ এমএক্স রেকর্ড রিজলভ টু দিস হোস্ট, রিএন্টার দিস ডোমেইন নেম, নো দেন, ওকে রিএন্টার ডোমেইন নেম কি দিব? নো। তো এখানে কি বলছে দেখেন, পোর্ট কনফ্লিক্টস ডিটেক্টেড, কত নাম্বার পোর্টে? 80। সো এটা সত্য কথা, কারণ আমরা অ্যাপাচি ইনস্টল করে রাখছি, তাই তো, সমস্যা নাই। এখন কি বলছে, প্রেস এন্টার আর রিটার্ন কি টু কন্টিনিউ, তো আমরা কন্টিনিউ দিব। দেওয়ার পর আমাদের কাছে একটা প্যানেল আসছে, এই প্যানেলটাকে আমরা বলি জিমনা স্টোর। এই উপরের দিকে দেখেন, এই যে এন্টার দেওয়ার পরে একটা মেইন মেনু টাইপের জিমনা স্টোর আসছে, স্টোর, এই জিমনা স্টোরটা ওয়ান টাইম আসে, একবার এটা শেষ করে ফেললে পর এই কনফিগারেশন মেনুটা আর বাইরে নর্মালি আসে না, তাহলে আমাদেরকে পুরো প্রসেসটা আবার চালাইতে হবে, তাইলে আমরা আবার এই স্টোরটা পাবো। তো আমি দেখাই দিব কীভাবে চালাইতে হয়, বা নর্মাল প্রসেসে আর এটা পাওয়া যাবে না। তো এই জায়গাটায় এই স্টোরটা আমাকে কমপ্লিট করতে হবে, স্টোর কমপ্লিট না হইলে সামনে আগানো যাবে না। তো এইখানে বলা আছে যে জিনিসগুলো আনকনফিগার সেগুলোর পাশে স্টার দেওয়া আছে, তো আপাতত একটাই আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে অ্যাডমিনের পাসওয়ার্ড সেট করা নাই, আর বাকি কোনোটার পাশেই কিন্তু স্টার নাই, মানে বাকি সবগুলো ঠিক আছে। খেয়াল করে দেখেন এই জায়গায়, এটা আপনার স্টোর, স্টোরের ক্ষেত্রে আপনি এখানে দেখেন আপনার সার্ভারের ইউআরএল কি বলছে, সার্ভারের ইউআরএল হচ্ছে এটা হোস্ট bitwenty.local:7780, এটা হচ্ছে সার্ভারের ইউআরএল, স্পেল সার্ভার ইউআরএল। পপ সার্ভারের SSL পোর্ট হচ্ছে 7995, আইম্যাপ সার্ভারের পোর্ট হচ্ছে 743, ওয়েব সার্ভারের HTTP পোর্ট হচ্ছে 8080, যেহেতু আমার 80 পোর্ট ব্লক পাইছে সেই কারণে সে 80 বানাই দিচ্ছে। ওয়েব সার্ভারের HTTPS পোর্ট হচ্ছে 8443, ওকে। এইখানে অ্যাডমিন ইউজারের নাম হচ্ছে admin@bitm.local, কিন্তু পাসওয়ার্ড নাই, আছে আনসেট অবস্থায় আছে।
তো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে পাসওয়ার্ডটা সেট করতে হবে। তো সেট করার উপায় হচ্ছে বাম পাশে যে মেনু নাম্বার আছে এই নাম্বার ধরে ঢুকতে হবে আমাকে। তো এইটা আছে হচ্ছে জিমরা স্টোর 6 নাম্বারের আন্ডারে, তাই না? তো আমরা যাব লিখবো 6 6 6 লিখলে পর আমার এখানে এখন 6 মেনুতে ঢুকছে। 6 মেনুতে কি কি আছে দেখেন, 6 মেনুতে 6-এ আমরা আসছি, 6 6 মেনুতে আছে স্টোর কনফিগারেশন, 1 স্ট্যাটাস, 2 অ্যাডমিন ইউজার নাম, 4 নাম্বার হচ্ছে অ্যাডমিন পাসওয়ার্ড। তো আমার এই 4 নাম্বারটা সেট করতে হবে। সেই জায়গায় আরো অনেক কিছু আছে, এগুলো আমরা ওইখান থেকেও দেখছি। আমরা আবার এখন লিখবো কত, 4। তাহলে এখন 4 লেখার পর বাই ডিফল্ট সে একটা পাসওয়ার্ড দিছে না, এবছর মনে রাখতে পারবো না। আমরা আপাতত মনে রাখার জন্য মিনিমাম 6 ক্যারেক্টারের 1 2 3 4 5 6 দিয়ে এন্টার দিয়ে দিলাম। ওকে, মনে রাখার জন্য নর্মালি ভালো পাসওয়ার্ড দিবেন, অ্যাডমিনের পাসওয়ার্ড। তো আমরা এটা দিয়ে দিছি। এখন আমরা খেয়াল করে দেখেন এই জায়গায় উপরের দিকে 4 নাম্বারে রেজিস্টার নাই, কারণ এবং এখানে ডান দিকে লেখা আছে সেট, মানে সেট হয়ে গেছে। তো আমরা প্রিভিয়াস মেনুতে যাওয়ার জন্য আমাদেরকে দিতে হবে আর, আর দেওয়াই আছে এন্টার। তো এইখানে দেখেন কনফিগারেশন কমপ্লিট, মানে আর কোনো কিছু নাই। তাহলে আমাদেরকে এ দিতে হবে, এ ফর অ্যাপ্লাই, তাহলে এই সেটিংস নিয়ে সে সামনের দিকে আগাবে। ওকে, এ দিতে হবে, এ এ ফর অ্যাপ্লাই। তারপরে সেভ কনফিগারেশন ডাটা টু এ ফাইল, ইয়েস, ফাইলের নাম হচ্ছে এইটা, এই ফাইলে সে কনফিগারেশন যে করছে এই ডাটাটা সেভ করে রাখবে, এন্টার। যদি অন্য কোনো ফাইল দিতে চান তাহলে অন্য কোনো ফাইলে এন্ট্রি লিখতে হবে, ঠিক আছে, এন্টার। দ্য সিস্টেম উইল বি মডিফাইড, ইয়েস, সিস্টেম উইল বি মডিফাইড, ইয়েস। তো শেষ, এখন কিছুক্ষণ ওয়েট করে, বুঝতে পারছি করতে পারেন, বুঝিনি। কপি করতে পারেন না, পেস্ট হচ্ছে না। আপনি বললাম না পেন ড্রাইভে নিয়ে কপি করেন। VMware Tools ইনস্টল করেন তাহলে।
ওকে, তাহলে এখন এখানে কি আসছে দেখেন, শেষ হয়ে গেছে। শেষ হয়ে যাওয়ার পর বলছে নোটিফাই জিমরা আপিল ইনস্টলেশন, আমাদের আপাতত নোটিফাই দরকার নাই, নাও দিয়ে দেন। জিমরা নোটিফাই না করলেও চলবে। সো কনফিগারেশন কমপ্লিট। এখন আপনি কোথায় আছেন, এতক্ষণ কি করছেন? প্রেস রিটার্ন টু এক্সিট, তাহলে আমাদের ইনস্টলেশন শেষ। জিমরার সার্ভিসটা দেখার জন্য আমাদেরকে যাইতে হবে জিমরা ইউজারে। জিমরা ইউজারে যে আমাদেরকে লিখতে হবে ZM কন্ট্রোল স্ট্যাটাস। আচ্ছা, শেষ হইলে লিখেন, তাহলে আমরা দেখতে পাবো সবগুলো রান করতেছে। শেষ করার পর এই সার্ভিসটা চালায় দেখতে পারেন। আর ব্রাউজারে যাবেন, জয়া লিখবেন ডোমেইন নেম। ডোমেইন নেম হচ্ছে https://vitm.local advance add exception confirm, আর একটা হচ্ছে https://vitm.local:7071advance add confirm. এই হচ্ছে আপনার ক্লায়েন্ট, আর এই হচ্ছে আপনার অ্যাডমিনিস্ট্রেটর। এখানে ইউজার দিয়ে লগ ইন করলেই হবে, অ্যাডমিন 1 2 3 4 5 6, অ্যাডমিন 1 2 3 4 5 6। এলো আপনার ইনবক্স, আর এলে অ্যাডমিন। হ্যাঁ, https লিখতে হবে না? আর যদি ক্লায়েন্ট থেকে দেখতে চান তাইলে https://192.168.100.com, হ্যাঁ এটা তো পাবে না, আবার এদিকে যেতে হবে। পাবে না মনে হয়, এখানে তো DNS এন্ট্রি নাই, IP দিয়ে পাবে না। হ্যাঁ,
ক্লায়েন্ট হচ্ছে বিআইডিএম নট লোকাল, আর অ্যাডমিনিস্ট হচ্ছে 7071। হ্যাঁ, পোর্ট অ্যাডমিনের পোর্ট 7071। না না, ডিএনএস নাই তো আমার। না না, ক্লায়েন্টের ডিএনএস এইখানে, তাহলে এখানে ডিএনএস বসাইতে হবে, মানে ডিএনএস এর এন্ট্রি দেওয়া আছে এখানে সার্ভারে, এখানে ডিএনএস এর এন্ট্রি বসাইতে হবে। দেখি এইটা অফ করতে হবে আগে, তারপরে স্ট্যাটাসে কি আছে দেখি, এইটা ঠিক আছে, এই 115 আছে, আবার ডিএনএস এর এন্ট্রি চেঞ্জ করতে হবে। পাবে যদি আমরা ডিএনএস ঠিক করে দেই, তাহলে পাবে। এখানে আইপি দিয়ে আমরা চেষ্টা করতে পারি, দেখি আসে কিনা, অথবা ডোমেইন নেম দিয়ে ডিএনএস ডট লোকাল। নো দেন, নো, কোনটা আসছে আপনার দেখুন, আপনি এখানে আবার নতুন ইউজার তৈরি করতে পারেন, এই যে ম্যানেজ, এই জায়গাটা ইউজার তৈরি করেন, নিউ অ্যাকাউন্ট নেম হচ্ছে ইউজার ওয়ান, লাস্ট নেম হচ্ছে কিছু একটা, অ্যাক্টিভ পাসওয়ার্ড হচ্ছে 1 2 3 4 5 6 সোজা, জিমরা খুবই সোজা। নেক্সট, অনেক কিছু চেঞ্জ করা যায়। এই জিনিস আপনারা আপনাদের ক্লায়েন্টে দিতে পারেন। হ্যাঁ, কি আছে, কারে মেল পাঠাবে, পাঠান অ্যাডমিন অ্যাড বিআইডিএম ডট লোকাল, এটা একটা পাঠায়, একটা বাইরে পাঠায় দাঁড়ান, এই জায়গার বাইরে যাবার তো কথা, যাবে না কেন, ওয়াইফাই অন করে নি দাঁড়ান, ইন্টারনেট আছে কি না আগে দেখি, ইন্টারনেট অন করছি, এবার এইখানে টার্মিনালে যাই একটু, আপনার পিং জিমেইল ডট কম যায় না কেন, পাল্টেছে, তার মানে সে বাইরে পাচ্ছে, আমরা একটা মেইল পাঠাই সিসি, আমারই একটা মেইল পাঠাই আলিয়াসগর পাভেল ডট কম, সাবজেক্ট টেস্ট জিমরা, হ্যালো হ্যালো দিয়ে পাঠাই দিই,
আচ্ছা চলে গেছে, আমরা এখান থেকে সাইন আউট করি, অ্যাডমিনে যাই, অ্যাডমিন পাইছি কিনা দেখি, অ্যাডমিন কিছু পায়নি, দেখি এদিকে দাঁড়ান ওয়েট করেন, বললেই পায়ে জ্বলে হবে। ইউজার ওয়ান তো বানাইছি, ইউজার ওয়ান একটা বানাইছি এখানে, এই যে এখানে বানানো যায় যে ম্যানেজ যে অ্যাকাউন্ট সেখান থেকে বানাইছি। আমার কাছে আসছে মেইল, এই যে স্প্যামে আসছে, হ্যাঁ পাঠাই দেখেন এই যে এখনই পাঠাই, আমার কাছে স্প্যামে মেইলটা আসছে, বিশ্বাস হচ্ছে বলেন যে এটা পারেন না, সমস্যা কি আইপি গুলো গেলে তো বিএটিএম আইপি গুলো করবে, আমার আইপি গুলো করবে, বলেন কি লিখবো, SIH তারপর ও শিহাব, শিহাব ডট হাসান, তারপর এই রে বাবা সামিট কমিউনিকেশনস ডট নেট, এই সামিতের ফিল্টারিং করা থাকলে কিন্তু যাবে না, আমি জানি না আর কেউ আছে, জিমনাতে করা কর যাই করো, ওটা তো অরিজিনাল ডোমেন, এটা তো ফেক ডোমেন, বিআইটিএম ডট লোকাল নামে একটা মেল যাবে, এটা কিন্তু ফেক না, বলেন আরেকটা বলেন, আমি এখানে অ্যাডমিন যে আমার ইউজার জানে তাহলে মনে হয় এমটিএ দেখতে হবে, দেখি অ্যাডমিন অ্যাড বিআইটিএম ডট লোকাল, আর একটা কি বানাইছি ইউজার ওয়ান ডট বিআইটিএম ডট, জিমরা টেস্ট হ্যাঁ হ্যাঁ চেক করা যায় দেখা যাচ্ছে এইখানে কি অবস্থা, অ্যাডমিশনে কি দেখবেন এখানে অনেক কাজ আছে, যে সার্ভার স্ট্যাটাস দেখবেন এখান থেকে কোনটার কি অবস্থা, তারপরে মেসেজ কাউন্ট দেখবেন কি অবস্থা যাচ্ছে, এখন তো তেমন কিছু নাই খালি ডাটা আর কি, অ্যান্টি স্প্যাম দেখবেন, এটার আরও অনেক কিছু আছে, এখনও তো আমরা স্প্যামিং এর কিছু বসেই নেই, স্প্যামিং এর জিনিস ইনস্টল করতে হবে, মেইল কিউতে আমরা দেখতে পারি যে কি অবস্থায় আছে, এইখানে এই সামিট কমিউনিকেশনের রিসিভার ডোমেন এটা এখনো যায় না, এটা অ্যাক্টিভ আছে, এই শিহাব ডট হাসান এই মেইল এখনো যায় নাই, সেন্ডার ডোমেইন এইটা এখনো মেইল কিউতে আছে, এটা চলে গেছে সামিট কমিউনিকেশনের মেইল, এখান থেকে সব মেইল চলে গেছে, আচ্ছা আমাদের এখানে না আসার কারণ সামহাও আমার মনে হচ্ছে আর কত স্প্যাম পাঠাবেন আমাদের, এখানে এখানে বিআইটিএম ডট লোকাল এটার মধ্যে আসবে,
আমাদের এইখানে কেন জানি এমটি এটা কাজ করতেছে না কেন, এখানে আমরা ডিএনএস এ আইপি এন্ট্রিটা এমএক্স এর দিয়ে আসি, সরি আমি তো জিমনাতে আছি। ঝামেলা করতেছে দেখি, হ্যাঁ এটা MX0 দেওয়া, আরে একই কথা, কিন্তু এইখানে আইপিটা কেন কাজ করলো না আজকে দেখি, একটু এমনে দিয়ে দেখি তো। সিস্টেম সিটিএল রিস্টার্ট, এখন দিক করি দিক এমএক্স বিআইটিএম ডট লোকাল, এখানে কিন্তু পায়, এখানে কোনো ঝামেলা করে না, কিন্তু এই জিমরা কেন জানি এটা পায় নাই, ডিএনএসটা পাইলো না কেন, দেখি আর একটা মেল করাই ইউজার। আমার ওই ডিএনএস এর এমএক্স রেকর্ড পাচ্ছে না দেখে মেইল আসতেছে না, বাইরে তো ঠিকই যাচ্ছে, তার মানে সেন্ডিং কাজ করতেছে, কিন্তু এইখানে এমএক্স রেকর্ড কেন পাচ্ছে না, দাঁড়ান আরো 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 কিছু বুদ্ধি বাই করি। হইতে পারে কিন্তু এলে এত ঝামেলা করে না কখন, আবার করতেও পারে কোনো ঠিক নাই তো, এই জন্যে আর একটা দিই, এর একটা দিলাম বিআইটিএম ডট লোকাল, এইবার এবার এটা দিয়ে দেখি, এইটাতে বন্ধ করি, এটা দিয়ে দেখি, নো দেন নো দেন লাগবে না, চেক করবেন যে ঢুকবেন,
কালকে আমরা জিমনালে একটু রিএস্টারও দিছি, এবার এমএক্স রেকর্ডও চেঞ্জ করছি, এবার দেখি কি হয়। লগ আউট করি, এমএক্স রেকর্ডটা কাজ করাইতে পারলে হবে। ইউজার ওয়ান আসলে যে আপনি দেখতে চাইছিলেন না যে কিভাবে লগ ট্র্যাক করে, আপনি এই কমান্ডের মাধ্যমে যে কোনো ইউজারের লগ ট্র্যাক করতে পারেন। আপনি সরাসরি এই কমান্ডের মাধ্যমে সকল মেল ট্র্যাক করতে পারেন, আর যদি ইউজারের দেখতে চান তাহলে এখানে ইউজার বলে দিতে হবে, ইউজার ওয়ান। আমার সব মেলই ট্র্যাক করি, আমার তো মেল খুব একটা বেশি। যে হোস্ট নট ফাউন্ড বলতেছে, নেম সার্ভিস এরর ফর নেম হোস্ট ডট বিএটিএম ডট লোকাল। এই লগ ফাইলটা যে এক্সপোর্ট করে তারপর টেক্সটে দেখলে ভালো বুঝতে পারবে আর কি। এইখানে একটা মেইল পাঠাইছিলাম আমরা, মেসেজ আইডি অ্যাডমিন এট বিআইটিএম এবং ইমেল অ্যাড আলিয়াসগর বাবল। খেয়াল করে দেখি কি ঘটছে, এখানে রেসিপিয়েন্ট অ্যাডমিন এট বিআইটিএম ডট লোকাল, এটা রেসিপিয়েন্ট হচ্ছে হোস্ট ডট বি20 ডট লোকাল, এটা চলে গেছে 127 স্ট্যাটাস সেন্ট। তারপরে হোস্ট 127 স্ট্যাটাস সেন্ট, হোস্ট আলিয়াসগর পাবেল, হোস্ট স্ট্যাটাস সেন্ট, হোস্ট সেন্ট, হোস্ট গুগল ডট মেইল সেন্ট। তারপরে এদিকে আমরা আবার আসি মেসেজ আইডি, এত ইউজার এত পাঠাইছে, এত রেসিপিয়েন্ট এত, নন স্ট্যাটাস বাউন্সড। এর কারণ হচ্ছে নেম সার্ভার এরর, এই মেলটা আবার ফেরত আসছে, ইউজার ওয়ান থেকে এই মেলটা আবার অ্যাডমিনে ব্যাক বাউন্স ব্যাক করছে, পাচ্ছে না কেন, এ ডিক করলে তো ঠিকই পাচ্ছে। যাইবে কোথায় এটা বুঝতেছে না, কিন্তু উপরে তো ঠিকই আইডি পাইলো, কিন্তু এখানে 127 আইডি কেন পাচ্ছে, আমরা তো দিয়ে আসলাম 192 আইডি। লুপব্যাক আইপি তো আমরা বন্ধ করে আসলাম না, হোস্ট ফাইলে যে হোস্ট ফাইলে তো লুপব্যাক আইপি ছিল আগে, ঠিক আছে কথা সত্য, আমরা তো বন্ধ করে দিয়ে আসলাম না, ও কিন্তু পাইছে এইটাই 127 এবং ঠিকই আছে। এই মেশিনের মধ্যে সে ঢুকলো, ঢুকে এই শিহাব ডট হাসানের কাছে মেইল গেছে, দেন স্ট্যাটাস সেন্ড করতেছে, পাইছে মেইল, কিন্তু এই যে আবার এই যে এখানে আমরা লাইক করছে নিজের এই সামা, এখানে টাইপ এ মিসিং কাট হোস্ট ডট বি20 ডট লোকাল। আমরা এই বি20 ডট লোকাল এর একটা ডিএনএস ক্রিয়েট করে ফেলতে পারি, তাহলে এই ঝামেলা হবে না। আমরা একটা কাজ করি, আমরা বি20 ডট লোকাল এর একটা DNS ক্রিয়েট করি, হ্যাঁ হ্যাঁ, জিমনা লাইব্রেরি এক্সিকিউশন, আর হচ্ছে জেডএম মানে হচ্ছে জিমনা মেসেজ ট্রেস। আর যদি কোনো একটা ইউজারে দেখতে চান তাহলে মাইনাস এস, তারপরে হচ্ছে ইউজারের নাম, ধরেন ইউজার ওয়ান অ্যাট বিআইটিএম ডট লোকাল, এরকম লিখলে শুধু এই ইউজার রিলেটেড যে মেসেজ ট্রেসগুলো আছে সেইগুলি দেখাবে, সেন্ড অ্যান্ড রিসিভ বোথ। আপনি জিমনাতে আছেন মনে হয়, জিমনা দিয়ে তো নেম ফলোয়ার যেতে পারবেন না। যাই হোক, এই হচ্ছে আমরা করছি, অনেক করেছি
ধন্যবাদ।